1756 সালের 15ই এপ্রিল বাংলার সিংহাসনে বসলেন নবাব সিরাজউদ্দৌলা। মুর্শিদাবাদের আকাশে তখন চক্রান্তের কালো মেঘ, শত্রু ঘরে বাইরে, প্রধান বিরোধী তাঁরই সেনাপতি মির্জাফর আলী খাঁ। প্রথমে সিরাজের পাশেই ছিলেন বণিক রাজা জগৎ শেঠ, তাম বাংলার সবচেয়ে ধনী ব্যবসায়ী। এহেন জগৎ শেঠকেই কিনা প্রকাশ্য রাজসভায় চড় মেরে বসলেন উদ্ধত নবাব সিরাজ। ক্রুদ্ধ জগৎ শেঠ সামিল হলেন সিরাজ বিরোধী শিবিরে। তাদের তিনি বোঝালেন একটা বড় মাপের পালাবদল ঘটাতে হলে পাশে চাই তার বন্ধু প্রখর বুদ্ধিসম্পন্ন কৃষ্ণচন্দ্র রায়কে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তখন কৃষ্ণনগরের সিংহাসনে। বন্ধুর অপমানের খবর পেয়ে আড়াল থেকে বিরোধীদের পরামর্শ দিতে রাজি হলেন কৃষ্ণচন্দ্র। ১৭৫৭-২৩ জুন পলাশীর প্রাক্তর ক্লাইভের কাছে পরাজিত হলেন নবাব সিরাজউদ্দৌলা। বন্ধুর প্রতি কৃতজ্ঞতায় জগৎ শেঠ কৃষ্ণচন্দ্রকে দিলেন সাত রাজার ধন, মণিমাণিক্যের অতুল উপঢৌকন। এবার বাংলার নবাব হলেন মির্জাফর, আর ১৭৬০-এ মির্জাফরের পর তাঁর জামাই মীর কাসিম। স্বাধীন চেতা নবাব মীর কাসিমের হাতে হঠাৎই এল ক্লাইভকে লেখা জগৎ শেঠের কিছু চিঠি। মীর কাসিম ভাবলেন, তবে কি এবার জগৎ শেঠ চক্রান্ত শুরু করেছেন তাঁর বিরুদ্ধেও? কেউ কিছু বোঝার আগেই সুউচ্চ প্রাসাদ থেকে গঙ্গায় ছুঁড়ে ফেলে জগৎ শেঠকে হত্যা করলেন মীর কাসিম। প্রমাদ গুনলেন কৃষ্ণচন্দ্র। জগৎ শেঠের থেকে পাওয়া সেই বিপুল ধনসম্পত্তি তিনি ধীরে ধীরে সরিয়ে দিলেন তাঁর অনুগত সামন্ত রাজা আর বন্ধুদের কাছে। প্রত্যাশিতভাবেই বন্দী হলেন কৃষ্ণচন্দ্র। এগিয়ে এলেন লর্ড ক্লাইভ। তাঁর মধ্যস্থতায় মীর কাসিম মুক্তি দিতে বাধ্য হলেন কৃষ্ণচন্দ্রকে। মুক্তি পেয়ে কৃষ্ণচন্দ্র এক নতুন মানুষ। ধর্মে কর্মে উৎসবে পালা পার্বণে বাংলার উৎসবের এক নতুন যুগের সূচনা করলেন তিনি। ধর্মপ্রাণ ও বিদ্যোৎসাহী কৃষ্ণচন্দ্র আর ফিরেও তাকালেন না সেই বিপুল রত্ন ভাণ্ডারের দিকে। ইতিহাসের পালাবদলে নানা ঘটনাস্রোতে ধীরে ধীরে হারিয়ে গেল মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই বিরাট রত্ন ভাণ্ডার।